বন্ধুরা, আপনি অনেকবার এটি জানতে অবশ্যই চেষ্টা করেছেন যে স্যাটেলাইট কি, এটি বাতাসে কিভাবে ভেসে থাকে, কিন্তু হয়তো প্রপার উত্তর খুঁজে পাননি। তো আজ এই ভিডিও দেখে অবশ্যই জেনে যাবেন। বন্ধুরা, আপনি কি জানেন দৈনিক জীবনে আপনি যে কাজ করেন তার মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলি কোনো না কোনোভাবে স্যাটেলাইটের ওপর নির্ভর করে? সেটা চান টিভি দেখুন, অথবা টিভিতে ওয়েদার রিপোর্ট দেখুন, আপনার মোবাইলে জিপিএস নেভিগেশন ব্যবহার করুন, অথবা আপনার বন্ধুকে বিদেশে ফোন করুন, কোনো না কোনোভাবে এই সব কাজই স্যাটেলাইটের সাহায্যেই হয়। তাই আজকের ভিডিওতে জেনে নেব স্যাটেলাইট কি, স্যাটেলাইট কিভাবে কাজ করে এবং এটির সম্পর্কে সমস্ত অজানা তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন প্রথমে আমরা জেনে নিই এই স্যাটেলাইট কি। এটিকে সহজে বুঝে নিন, স্যাটেলাইট একটি ছোট অবজেক্ট যে তার থেকেও বড় অবজেক্টের চারিদিকে মহাকাশে প্রদক্ষিণ করে, সেটিকে স্যাটেলাইট বলা হয়। এটিকে আমরা বাংলায় উপগ্রহ বলি। এই হিসেবে আমাদের পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করা চাঁদ একটি স্যাটেলাইট, কিন্তু এটি একটি প্রাকৃতিক স্যাটেলাইট অথবা উপগ্রহ যেটি মানুষের সাহায্যে কন্ট্রোল করা যায় না। এটিকে অনুকরণ করেই মানুষ নিজেরাই স্যাটেলাইট তৈরি করে সেটিকে পৃথিবীর কক্ষে ছেড়ে দিয়েছে, যেটা মানুষের জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে। আপনাকে বলে দিই, মানুষ্য সৃষ্ট এই স্যাটেলাইট একটি ছোট টিভি থেকে শুরু করে অনেক বড় পর্যন্ত হতে পারে। এটির সাইজ এটির কাজের ওপর নির্ভর করে। স্যাটেলাইটের দুদিকে সোলার প্যানেল থাকে যেটি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এইরকমই এটির মাঝখানে ট্রান্সমিটার এবং রিসিভার থাকে যেটা সিগন্যালকে রিসিভ এবং পাঠাতে সাহায্য করে। তাছাড়া কিছু কন্ট্রোলার মোটর থাকে যেটির সাহায্যে স্যাটেলাইটকে আমরা রিমোটলি কন্ট্রোল করতে পারি। এটির অবস্থান পরিবর্তন অথবা অ্যাঙ্গেলের পরিবর্তন সব কিছুর কন্ট্রোল এই মোটরের জন্যই করা সম্ভব হয়ে থাকে। তো চলুন এখন আপনাকে বলি এই স্যাটেলাইট কি কাজে ব্যবহার করা হয়। এই উপগ্রহ পৃথিবীর ছবি তোলার জন্য তৈরি করা হয়। যদি এই উপগ্রহ পৃথিবীর ছবি তোলার জন্য তৈরি করা হয়, তাহলে স্যাটেলাইটে বড় ক্যামেরা লাগানো থাকে। যদি এটি স্ক্যানিংয়ের জন্য তৈরি করা হয়, তো সেক্ষেত্রে স্ক্যানার ও থাকে। এই সবগুলি স্যাটেলাইট কোন কাজের জন্য ব্যবহার করা হয় সেটির ওপর নির্ভর করে। প্রধানত উপগ্রহ আমরা কমিউনিকেশনের জন্য ব্যবহার করে থাকি, কারণ রেডিও এবং গ্রাউন্ড ওয়েভ পৃথিবীর পুরো কমিউনিকেশনে কাজ করতে পারে না। এই জন্য বেশিরভাগ স্যাটেলাইট কমিউনিকেশনের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন এখন আমরা জানি স্যাটেলাইট কিভাবে কাজ করে। এটি তো আপনি জেনেই গেছেন স্যাটেলাইট কি এবং স্যাটেলাইট কি জন্য ব্যবহার করা হয়। কিন্তু এইখানে সবথেকে বড় প্রশ্ন এটি আসবে যে স্যাটেলাইট উপরে বাতাসে কিভাবে ভালোভাবে থাকে এবং এটি পৃথিবীতে পড়ে যায় না কেন। তো তার জন্য খুবই সাধারণ নিয়ম, যখন কোনো জিনিসকে মহাকাশে রাখতে হবে, তো তখন তার গতির থেকে কোনো বড় অবজেক্টকে প্রদক্ষিণ করতে হবে। এটির আকর্ষণ বল পৃথিবীর নিজের আকর্ষণ বলের ওপর নির্ভর করে না। তো এই নিয়ম অনুসারে সব উপগ্রহ বাতাসের উপরে অবস্থান করে। স্যাটেলাইটকে তিনটি ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, লো আর্থ অরবিট স্যাটেলাইট। এই উপগ্রহ পৃথিবীর কক্ষের অনেক কাছে থাকে। এটির উচ্চতা 160 থেকে 1600 কিমি পর্যন্ত হয়। এটি অনেক দ্রুত গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে, এই জন্য এটি একদিনে কয়েকবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই জন্য এটি পৃথিবীকে স্ক্যান করতে অনেক কম সময় লাগে, সেই জন্য বেশিরভাগ ছবি এবং স্ক্যানিং এর সাহায্যেই তোলা হয়। নাম্বার টু, মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট। এটি সেই রকম উপগ্রহ যেটি খুব ধীর গতি এবং দ্রুত গতিতে প্রদক্ষিণ করে না। এটি প্রায় 12 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এই উপগ্রহ কোনো জায়গা থেকে একটি নিশ্চিত সময় প্রদক্ষিণ করে। এটির উচ্চতা 10,000 কিলোমিটার থেকে 20,000 কিলোমিটার পর্যন্ত হয়। এটি নেভিগেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার থ্রি, হাই আর্থ অবজেক্ট স্যাটেলাইট। এই উপগ্রহ পৃথিবী থেকে অনেক দূরে, প্রায় 36,000 কিলোমিটার দূরে থাকে। এই উপগ্রহ পৃথিবীর গতির সঙ্গে পৃথিবীকে প্রদক্ষিণ করে। মানে এই উপগ্রহ যদি ঠিক আপনার উপরে থাকে, তো সেটি সবসময় আপনার উপরেই থাকবে। এই উপগ্রহ কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি ভালোভাবেই জেনে গেলেন স্যাটেলাইট কি এবং স্যাটেলাইট কেন ব্যবহার করা হয়। আপনি এটি জেনে অবাক হবেন যে আমাদের ভারতীয় স্পেস এজেন্সি ইসরো এখনও পর্যন্ত 100টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব স্যাটেলাইট কি এবং স্যাটেলাইট কি জন্য ব্যবহার করা হয় এবং স্যাটেলাইটের সম্পর্কে জেনে আপনার ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।